Namaskar! Welcome to Sunrise Presents Didi Number 1 Season 8, co-powered by Berger Easy Clean Fresh, ebong Kea Set Aromatherapy. Cosmetic partner ITX Dazzler, jewelry partner HK Dotto Jewelers, special partner Kuchina Small Appliances, ebong Darshan Super Priyagarbhati. তাদের নিয়ে আলোচনায় মশগুল পাড়া, রূপে গুণে অভিনয় যারা নজর কাড়া, দেবী পক্ষের সূচনা হয়ে গেছে, চারিদিকে উচ্ছ্বাস উৎসবের আনন্দ, আলো ঝলমলে এই সময়। আজ দিদি নাম্বার ওয়ান সুপার সানডে এপিসোড মাথাতে আসছেন স্বনাম ধন্যা চার অভিনেত্রী দিদি, সবাইকে আমরা ওয়েলকাম জানাচ্ছি, সবাই আসুন প্লিজ। সুপার সানডে স্পেশাল এপিসোডে আমার সমস্ত গেস্টরা হাজির, আমরা সকলের সাথে এখন পরিচয় করব। প্রথমে আছে অনেক দিন পর আমার মঞ্চে সুদীপা চ্যাটার্জি। জীবনে অনেকগুলো তার পরিবর্তন এসেছে, সেই সব পরিবর্তনের গল্প শুনবো আজ। সুদীপা থেকে কেমন আছো আগে বলো। ভীষণ প্রবাবলি জীবনের সবচেয়ে ভালো টাইম কাটাচ্ছি, নতুন মা হওয়ার এক্সপিরিয়েন্স তোমার থেকে শুনবো, অনেক কথা বলার আছে তোমার সাথে। নিশ্চয়ই নিশ্চয়ই। এরপরে আছে রাজশ্রী, সামনে পুজো, পুজোর কি কি প্ল্যান সেগুলো সব বলবে আজকে আমাকে। প্রচুর প্ল্যান আছে, অনেক গল্প আছে, ছোটবেলার গল্প বলবো, পুজো মানে তো ছোটবেলাটা মনে পড়ে, প্রচুর গল্প আছে তোমার সাথে পূজা নিয়ে। শিওর, ওকে। এরপর আছে কাঞ্চনা মৈত্র, প্রত্যেকবার নতুন নতুন খবর দেয় আমাকে, প্রত্যেকবার, মানে এটা কখনো মিস যায় না। কাঞ্চনা এলো মানে একটা না একটা নিউজ আমি শুনবই, সেটা ওর নিজের নিউজ হোক, সেটা পাড়া প্রতিবেশীর নিউজ হোক, সেটা গসিপ হোক, কিছু না কিছু একটা দেবে। আজকে আমি যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে পুরোটা পুজো স্পেশাল সমস্ত। আচ্ছা, টাটকা টাটকা নতুন জামার মতন, এটা পুজো স্পেশাল নিউজ, আপনারা দেখবেন, কারণ রচনাদি নিজেও আমার মনে হয় এটার জন্য অপেক্ষা করে আছে। একদম। এরপরে আছে রূপাঞ্জনা মিত্র, অনেক দিন পর আমার মঞ্চে। হ্যাঁ, খবর খবর আছি, ভালো মন্দ মিশিয়ে আছি, মানে নিউজে আছি। আমরা অনেক গল্প করব রূপাঞ্জনা। আমরা সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা সানরাইজ প্রেজেন্টস দিদি মেভোজের। কথা বলবো একটু সুদীপার সাথে। দীপা বলো, জীবন এখন কেমন কেমন লাগছে, নতুন লাইফটা একদম? আমার ভীষণ ভালো লাগছে প্রতিটা মুহূর্ত, এবং সবথেকে লোকে আসে আমার বাড়িতে গেলেই লোকে দেখে আমি জামা ইস্ত্রি করছি, বসে বসে আয়রন করছি, ছোট ছোট আমি আমার মানে আদির জামা কাপড় নিজে কাচি, নিজে মেলি, নিজে তুলি এবং আয়রন করি। সেটা না একটা অদ্ভুত, মানে এই ছোট্ট ছোট্ট জামাগুলো লাইন দিয়ে ঝোলানো রয়েছে, ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে, আমি বোঝাতে পারবো না কাউকে। সে এখন কত, সে এখন 10 মাস, এবার প্রথম পুজো আমাদের বাড়িতেও পুজো, প্যান্ডেল হচ্ছে, ও সব কিছুতে ভীষণ আগ্রহ, মাছ তোলা হচ্ছে, সমস্তটা দেখছে, বুঝতে পারছে কিছু একটা হচ্ছে, হ্যাঁ সেইটা নিয়ে ও খুব আগ্রহ, কিন্তু ঠিক বুঝতে পারছে না যে কি হতে চলেছে। তো মানুষজন যাতায়াত করছে, ভাবছে কি হলো বাড়িতে, হঠাৎ কি হচ্ছে আর কি। এবং আমি একটা কথা আজকে অনুমতি নিয়ে তোমার বলতে চাই। হ্যাঁ প্লিজ। আই অলওয়েজ ওয়ান্টেড টু বি আ মাদার লাইক ইউ। ঠিক মনে আছে পঞ্চমীর দিন আগের বছর আমার সাথ ছিল, আমি রচনা দিকে একটা মেসেজ করেছিলাম যে প্লিজ আমার আশীর্বাদ করো আমি যেন তোমার মতো মা হতে পারি। আপনাদের মনে হতে পারে কেন কেন এই কথাটা বলেছি, কেননা আমি একটা ছোট্ট ঘটনা বলতে চাই। আমাদের জি বাংলার রান্নাঘর আর দিদি নাম্বার ওয়ানের পাশাপাশি সেট চিরকালই পাশাপাশি মেকআপ রুম ছিল, তো আমি একদিন রচনাদের ঘরে ঢুকে দেখেছিলাম কালো একটা বোরখা রয়েছে ঝোলানো। তো আমি জিজ্ঞাসা করেছিলাম যে এটা কার, কি কোনো সেটে কোনো শ্যুটিংয়ের কিছু প্রয়োজন, তখন শ্যুটিং হতো অনেক দূরে। তো রচনাদের শুধুমাত্র ছেলেকে পড়াবে বলে আমার মনে আছে একটা গাড়ি রচনা দিকে দমদম মেট্রো স্টেশনে ড্রপ করতো, রচনাদি বোরখা পরে মেট্রো করে কালীঘাটে নেবে, কালীঘাট মেট্রো স্টেশনে আর একটা গাড়ি থাকতো, সে আবার পিক আপ করতো, যাতে ওই খুব মানে আধ ঘন্টা 20 মিনিটে তিনি বাড়ি পৌঁছতে পারেন। এইরকম ডেডিকেটেড মাদার আমি খুব কম দেখেছি জীবনে, যে শ্যুটিংয়ে তারা মানে আমরা বলতাম ওই রাজধানী এক্সপ্রেস এসে গেছে, দৌড়চ্ছেন সারাক্ষণ এবং তার সঙ্গে তাল দিয়ে সবাই দৌড়চ্ছেন। মাথায় এলো কি করে এরকম একজন সুপারস্টার হিরোইন, না আমাকে কেউ চিনতে পারতো না, আমাকে কেউ বুঝতে পারতো না, কিন্তু মাথায় এলো কি করে। HMV স্টুডিও থেকে আমি আসতাম, তো আমার কাছে আর কোনো অপশন ছিল না, পুরো রাজারহাট এয়ারপোর্টের ওই লম্বা স্ট্রেচটা
ট্রাফিক জ্যাম হতো না, আর তখন ওই সময়টা পিক টাইম, আমি বাড়িতে ফিরতাম 9টা সাড়ে 9টা, তখন আমার ছেলে ঘুমিয়ে পড়তো, তখন আমি কখন ছেলের সাথে সময় কাটাবো, কখন আমি ছেলেকে পড়াবো, কখন আমি ছেলেকে দেখবো, তো ন্যাচুরালি আমার কাছে এখন অপশন ছিল না, অ্যাটলিস্ট আমাকে 7:30টার মধ্যে আমি বাড়ি ফিরতে হতো আমাকে। আমি জানি না আমি তোমার মতো পারবো কিনা, কিন্তু আমি ঠিক এরকম মা হতে চাই। এখানে একটা ইন্টারেস্টিং প্রশ্ন আছে, এরপরই মেট্রো স্টেশনের লোকরা যখনই কোনো বোরখা পরা দেখবে রচনাদি ভেবে কিন্তু একবার হ্যাঁ রচনাদি দেখলি, দেখ হয়তো সেলফিও তুলতে পারে, তিনি হয়তো বেচারা এমনি হয়তো অন্য কেউ, সিনি রচনাদির মতন পুরো গ্ল্যামটা ফেমটা নিয়ে উনি বেরিয়েছে। আমি বুঝে গেছি। এখন ছেলেকে মানুষ করছে সুদীপা, তোমার নিজের ছোটবেলার কথাটা মনে পড়ে? ও আমার মতো, আমার যেটা মনে হয় তবে আমি এতটা দুষ্টু ছিলাম না, আমি মায়ের খুব বাধ্য মেয়ে ছিলাম। অসম্ভব দুষ্টু রচনা দিয়ে ইউ জাস্ট ক্যানট ইমাজিন ইভেন, ও হি ইজ মোর লাইক হিজ ফাদার, ওর বাবা নাকি এরকম দুষ্টু ছিল, যা জিনিস পেতো জানলা দিয়ে ফেলা দিত। তাই করছে এখন? হ্যাঁ, যা পায় ও জানলা দিয়ে ফেলতেছে, আমরা জানলা বন্ধ করে রাখি, কেননা ও যা পায় যা যেটাই চেষ্টা করে জানলা দিয়ে নিয়ে যা। বিগত এত বছর ধরে অ্যাঙ্কারিং বলো, অভিনেত্রী বলো, লেখো, তুমি এত ভালো গল্প লেখো, ব্যস্ততার মধ্যে কেটেছে প্রচুর, সেই জায়গা থেকে একটুখানি অন্যদিকে চলে এসছো, মিস করো কি সেই পার্টটাকে পুরো? জি বাংলা রান্নাঘর তো ভীষণভাবে মিস করি, এবং যখন মা দেখে, মা তো দেখে, মার ঘরে চলে সবসময় টিভি, তো আমি তখন দেখি, যখন মনে হয় হ্যাঁ ইস এই জায়গাটা ছিল, জানি না আগামী দিনে কী অপেক্ষায় রয়েছে আমার জন্য, কিন্তু মিস করি, অসম্ভব মিস করি। অভিনয় জগৎ বা অ্যাঙ্কারিং বলো, আশা হলো কিভাবে? তখন আমি গ্র্যাজুয়েশন পড়বো, মানে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি সবে বিদ্যাসাগর কলেজে, আর তখন অনেকগুলো চ্যানেল লঞ্চ করছিল নতুন, এবং তারাও লোক খুঁজছে। একদিন আমার দাদার এক বন্ধু এসে বললো, ছোট দাদা, যে তুই খবর পড়বি? হ্যাঁ পড়বো, খবর পড়বো তো কী মজা, খবর পড়া কী এমন কঠিন কাজ, দেখে দেখে পড়তে হয়। তো গিয়ে আমি 25 বার ফেল করেছিলাম, সহজ কাজ না, বেশ কঠিন কাজ, তার জন্য ট্রেনিং লাগে, কিন্তু ওদেরও তাড়া ছিল, ট্রেন লোকজন বাংলায় তখন ছিল না অতটা হয়তো, তো আমাকে বললো যে তুমি 3টার সময় ভোরবেলা গাড়ি যাবে বাড়িতে, তো 4টার থেকে নিউজ পড়বে, 4টার থেকে 6:30 কেউ দেখে না নিউজ, ভুল পড়লেও ঘুম চোখে ধরতে পারবে না, বা প্র্যাকটিস হয়ে যাবে। এইভাবে সুযোগ কি এখন কেউ পাবে? আমি পেয়েছিলাম। থ্যাংক ইউ সুদীপা, আরো একবার তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি আমার মঞ্চে আসলে অনেকদিন পর তোমার সাথে ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণ আনন্দ, আদির জন্য আমার অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা, তুমিও খুব ভালো থাকো। এবার দেখবো সকলের জন্য কি খেলা আসছে। লুচি বেলতে হবে এবং তারপরে ফাঁসতে হবে, গরম তেল রয়েছে, লুচি লেচি করা রয়েছে, 5টা লুচি বেলতে হবে, কে কত তাড়াতাড়ি করতে পারে। প্রথমে খেলতে আসছে আমার আমার মনে হচ্ছে এই রাউন্ডে পারদর্শী সুদীপ। Thank you.
পাঁচটা লুচি ভেজেছে 2 মিনিট 10 সেকেন্ড। তোমার এখানে আসা মানেই প্রাপ্তি যোগ। শুধু গেম খেলে গিফট পাচ্ছি সেটা না, এই যে কত পুরনো বন্ধু বান্ধবদের সাথে দেখা হচ্ছে, কাঞ্চনা রূপাঞ্জনা আমরা একসাথে ছোটবেলায় প্রচুর কাজ করেছি। এই প্লিজ, আমরা এখনো ছোটবেলায়, না এই ছোটবেলায় আগে একটু বড় ছিলাম, এখনকার যে ছোটবেলায় পুরনো বন্ধু বান্ধবদের সাথে দেখা হচ্ছে, এত মজা করতাম, এত গল্প করতাম, সময় কাটাতাম, এখন হয় না, এখন যে যার মতো আলাদা আলাদা কাজ করে, ও আলাদা জায়গায়, আমি আলাদা জায়গায়। আরও একটা মজার কথা মনে পড়ছে, ওকে দেখেই আমি গল্প করছিলাম, সবাই বলতো ওকে আর আমাকে ছোটবেলা নাকি, আবার ছোটবেলা সরি বড়বেলায় একরকম দেখতে, দুই বোনের মতন, অনেকে অনেকে বলতো ছোটবেলা আমিও আর একটু রোগা টোগা ছিলাম, ও তো এখনো রোগা আছে, সুন্দরী একরকম দেখতে। কারণ আমরা জানতাম, আমি তো বিশেষ করে জানতাম যখন ছোট ছিলাম, ওর এবং আমার দুজনের না দাঁতগুলো একটু অ ছিল, ওইটাতে মনে হতো সবার এক, এবার ওই কারণে সবাই চোখগুলো বড় বড় হচ্ছে, দাঁতগুলো দুজনেরই উঁচু, সবাই নাকি বলতো দুই বোন, যে সিরিয়ালে ও পাঠ করতো আমাকে বলতো দিদি কি ভালো লাগছে, প্রথম প্রথম বলতাম ওটা আমি না, ওটা কাঞ্চনা, এটা এতবার রিপিট হতে থাকলো তখন বলতাম ভালো লাগছে, থ্যাংক ইউ, ওর সিরিয়ালেও আমি থ্যাংক ইউ বলতাম, আমার সিরিয়ালে ও থ্যাংক ইউ বলতাম। ভীষণ ভালো রেসপন্স সব জায়গায়, মানে এখন রাজশ্রী থেকে আমি রঞ্জা পিসি হয়ে গেছি, যেখানেই যাচ্ছে ও রঞ্জা পিসি, মানে পিসিমা ট্যাগ লেগে গেছে বুঝলে তো। পুজোর প্ল্যান কি? পুজো এসে গেল, খাওয়া দাওয়া, ঘোরা বেড়ানো, ঘোরা বেড়ানোটা একটু কম হয় কারণ পুজোর সময় এত ভিড় ভাট্টা থাকে সেভাবে ঘুরতে পারি না, কিন্তু আড্ডা খাওয়া দাওয়া প্রচুর হয়। কোথায় কেটেছে ছোটবেলাটা? আমি বেহালাতেই, মানে কিন্তু আমার পাড়া ধরাধরি, মানে চোর চোর খেলা হতো না, প্যান্ডেলের মধ্যে বাঁশের মধ্যে দৌড়ে দৌড়ে বাঁদরের মতো ঝুলে ঝুলে আমরা খেলতাম, এই একটা। আর দুপুরবেলায় একটা আচারওয়ালা আসতো, একটা চালতার হলুদ রঙের আচার, ওইটা খেয়ে সারা মুখ হাত জামা কাপড় ভরিয়ে বাড়ি যেতাম, ঢোকার সাথে সাথেই মা এই নতুন জামা নষ্ট ঠাস, এইটা ভীষণ মনে পড়ে ছোটবেলা, পুজোর ছোটবেলাটা মানে ভীষণ মিস করি। তো সেখান থেকে অভিনয়ে আসা, এটা কিভাবে হলো? একটা ছবি হচ্ছিল, তখন আমি ক্লাস 6 বা 7-এ পড়ি, একটা বোনের চরিত্রের জন্য আমাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল, বলেছিল তুমি পারো, আমি না আমি কিচ্ছু পারি না, আমি জানি না, আমার একটা স্ক্রিপ্ট দিয়েছিল, সেখানে একটা ডায়লগ ছিল, আমাদের কি করতে হবে, মুরগি ধরতে হবে, এইরকম ভাবে বিষয়টা শিখিয়েছিল আমাকে যে এইরকম করে বলবে, ওইভাবে তালে গলে চলে আসা অভিনয়। বাড়ির সবার সাপোর্ট ছিল অভিনয় আসাতে? একদম, আমার কোনোভাবেই অ্যাক্টিংয়ে আসার চান্স ছিল না, তালে গলে এসে গেছি। আমার বাবা ছোটবেলা থেকে ভেবেছিল যেটা একেবারেই হলো না বা হয়নি বা হবে না, মেয়েকে পড়াশোনা শিখিয়ে বিয়ে দিয়ে দেবো, বাবার এই স্বপ্ন আমি সফল করতে পারি না। বিয়ের কথা বলে না? না না, বিয়ে আর হবে না বাবা, আর হবে না, যেন মনে হচ্ছে 10-12টা করে ফেলেছিস। মানে 10-12টা করে ফেলেছি না, যে জায়গায় এসে দাঁড়িয়েছি বা মানসিক যে জায়গায় এসে দাঁড়িয়েছি সেটাতে আর মনে হচ্ছে না কারোর সাথে সংসার করা যাবে না। তা পরবর্তীকালে মা থাকবেন না কিছুদিন পরে, আর তখন কি হবে? আমি জীবনের গতিতে বিশ্বাসী, বিশ্বাসী যেভাবে জীবন নিয়ে যাবে সেইভাবে চলবো, এত বছর তাই চলেছে, আমি কোনো প্ল্যানিং করিনি, যা হয়েছে সব প্ল্যান ছাড়া, যেভাবে জীবন নিয়ে গেছে সেভাবে আমি ভাবছি, মানে ভাবি আর কি, এইভাবে যেভাবে চলবে সেভাবেই যাব। রাজশ্রী ভালো থেকো, থ্যাংক ইউ। কেমন রান্না, ও বাঙালি দেখে যারে কেসা খুশার রান্না, কলাই ডালার পোস্ত, কুমড়ো ছোলার ছক্কা আর পটল ভাজা আসতো, কলমি শাক ভাজা বাংলা থেকে খুলনা, রান্না খেয়ে খুশ হয়েগা বাংলা থেকে খুলনা, খুন্তি হাতায় আওয়াজ তুলে করছি কেমন রান্না, ও বাঙালি দেখে যারে কেস
আশা উষার রান্না ছাড়ো দিদি শুনেছি নিরামিষি রান্না মাংস রেঁধে দেখাও ও মাদ্রাসি কন্যা ছাড়ো দিদি শুনেছি নিরামিষি রান্না মাংস রেঁধে দেখাও ও মাদ্রাসি কন্যা রাজশ্রী পাঁচটা লুচি ভেজেছে দু মিনিট চোদ্দ সেকেন্ড ফিরে এলাম ব্রেকের পর আপনারা দেখছেন সানরাইজ প্রেজেন্ট দিদি নাম্বার ওয়ান সিজন এইট কো পাওয়ার্ড বাই কেয়া সেট অ্যারোমা থেরাপি এবং বার্জার ইজি ক্লিন ফ্রেশ কসমেটিক পার্টনার আইটেক্স ড্যাজলার জুয়েলারি পার্টনার এইচ কে দত্ত জুয়েলার্স স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং দর্শন সুপার থ্রি আগরবাতি সরস্বতী পুজোর আগে শেষ হয়ে যায় পুজো স্পেশাল জামা যদি হতে পারে পুজো স্পেশাল প্রেম কেন হতে পারে পুজো স্পেশাল প্রেমের সাথে কোথায় কোথায় যাওয়ার প্ল্যান ছোটবেলাটা কোথায় কেটেছে কাঞ্চনা ছোটবেলা তো আমি যে পাড়ায় এখন আছি সে পাড়ার একটু দূরে একটা বাড়িতে আমরা ভাড়া থাকতাম এখন তো এই বাড়িতে অনেক বছর হয়ে গেছে আমরা বাড়ি কিনে এনেছি তো আমি ছোটবেলা থেকে পাড়া কালচার আর পুজোতে আমার পৃথিবীতে কিছু হোক না হোক একটা জিনিস চাই সেটা হচ্ছে তোমরা কেউ ফাটিয়েছো কিনা জানি না ক্যাপলা বন্দুক ফাটিয়েছো ওই ক্যাপলা বন্দুকটার জন্য আমার বাড়িতে মহালয়ার পর থেকে অশান্তি হতো অশান্তি কেন কেন কারণ বাজেট কম ছিল কম দামি বন্দুকটা আমাকে দেওয়া হতো এবং আমি ছোটবেলাতে ভাবতাম যে আমার যখন প্রচুর টাকা হবে আমি একটা বড় বন্দুক কিনবো কিন্তু অদ্ভুত এখন আমার হয়তো দশটা বন্দুক কেনার টাকা আছে কিন্তু মনটা মরে গেছে সো এইটা খুব মজার আর হচ্ছে যে ক্যাপ গুলো যে ছিল না রোল ইট দিয়ে দিয়ে ফাটাতাম কারণ পঞ্চমীর আগে ওই পিস্তলটা কিনে দেবেন পা দিয়েও ফাটিয়েছে মানে চটি পড়ে আর সব থেকে বড় কথা আমার না বেশিক্ষণ চুপ করে থাকলে খুব ডিপ্রেশন হয় আরেকটা দেখি আমি দেখি কিছু কিছু মেকআপ রুমে আছে ভাবো আমি ঢুকলাম এরম করে এটা অ্যাক্টিংটা করে দেখাতে হবে ঢুকলাম সবাই কে গুড মর্নিং হ্যাঁ এটা উত্তম কুমারের স্টাইল নিয়ে সবাই তাকে হ্যাঁ আমি না ওদের দেখলে খুব টেনশনে পড়ে যাই রে সারা দিনটা এবার গেল রে ডিপ্রেশন হয়ে গেল আমি দেখলাম যে তার কিছুক্ষণ পর দেখলাম আধ ঘন্টা এক ঘন্টা আমি অনেকক্ষণ কথা চুপ করে থাকবো কি করব বুঝতে পারছি না এবার কিছুক্ষণ বাদে কথা গল্প শুরু করলাম ওমা দেখি তারপর সবাই গল্প শুরু করলো আমি লাঞ্চের পর জিজ্ঞেস করলাম সকালবেলার উত্তম কুমারের এক্সপ্রেশন দিচ্ছিলিস কেন হ্যাঁ সিরিয়াস হয় ওটাতে কি আলাদা কোনো স্পেশাল এফেক্ট পাওয়া যায় আর্টিস্ট হিসেবে তুই আসলে বেশ জমে যায় ব্যাপারটা সো আমার কাছে দেখো লাইফ ইজ শর্ট খুব কম সময় মেগা সিরিয়াল যারা করি চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা একই সেটে থাকি ওখানে গল্প করে মজা করে কাজ না করলে না ভীষণ একটা একঘেয়েমি আসে মানে কাজের সময় কাজ আর আমি গল্প করতে প্রচন্ড ভালোবাসি এরকমই সবসময় ভালো থেকো কাঞ্চনা থ্যাংক ইউ অনেক অনেক শুভেচ্ছা দুর্গা পূজার জন্য থ্যাংক ইউ রচনা দি আর তোমার এখানে এসে সবসময় ভালো লাগে কারণ দিদি নাম্বার ওয়ানে না আসলে আমাদের পুজোটা ঠিক কমপ্লিট মনে হয় না মানে পুজো স্পেশাল ব্যাপারটা এটা দিদি নাম্বার ওয়ান হ্যাঁ থ্যাংক ইউ মানচিত্র হয়েছে আমার
এটা লাস্ট বাবা বাঁচা গেছে উল্টা ওকে বাবা কাঞ্চনা টাইম 2 মিনিট 15 সেকেন্ড আমি ভীষণ ভয় পাই এই মঞ্চে আসতে একটা পুরস্কার জিতি না কোনো কিছু পারি না কাঞ্চনা থাকলে তো আমার থরঘরি কম্প হয় মানে কাঞ্চনা সব নিয়ে চলে গেল বাজে কথা না আমার না না ও কি করেছে কাঞ্চনা কি করে জানছো তো বহুবার এসেছে আমার কাছে ও বাজারটা বাড়িতে ফিট করে রেখেছে হ্যাঁ এবার ও দিন রাত প্র্যাকটিস করে বাজারটা নিয়ে আমার দিন রাত প্র্যাকটিস করে যায় লোকে কি করে এমবিএ করে আমি দিদি নাম্বার ওয়ান এ ডিপ্লোমা করেছি তারপরে আমার মনে হলো যে একটু ছবির কাজ করবো একটু ব্যাপ করবো পূজার প্ল্যান কি আমাদের সাউথ কলকাতার আমি মেয়ে গড়িয়াহাটে আমাদের একটা আবাসন আছে স্বাস্তিক সাউথ ক্যালকাটার যে জোগর কোঅপারেটিভ হাউসিং সোসাইটি সেটা পুজো হয় আর যেহেতু আমি ওই বাড়ির মানে ওই বিল্ডিংয়ের মেয়ে আমার বহু বন্ধুবান্ধবরা যারা বিদেশে থাকে তারা এই পুজোটাকে বেস করে সবাই এই দেশে ফেরে সেটা একটা মজা পুজোর কাজে থাকতে খুব আমার ভালো লাগে মানে সকাল থেকে উঠে কলাবু স্নান করতে বাবুঘাটে চললাম হই 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 করে এক গাদা গাড়ি এলো দাদারা যাচ্ছে দিদিরা যাচ্ছে সবাই মিলে গিয়ে হ্যাঁ হচ্ছে একটা একটা যজ্ঞ শুরু হচ্ছে এটা দেখতে খুব ভালো লাগে পার্টিসিপেট করতে খুব ভালো লাগে আর কোথাও ওই দিনগুলোকে নিজেকে খুব পিওর মনে হয় ভীষণ পিওর মনে হয় যে আমি কিছুর মধ্যে আছি আবার কন্ট্রাস্ট হচ্ছে আমার যেহেতু এটা তো বাবার বাড়ি এবার মায়ের দিকটা হচ্ছে আমার মামার বাড়ি সেটা হচ্ছে ঝাড়গ্রামের পুজো হয় ঝাড়গ্রামে আমাদের এবার 71 ক্রস করে 72 পড়লো পুজো সেখানে বিশাল পুজো হয় তারপরে তাহলে কলকাতা ছেড়ে ওখানেও যাওয়া হয় আমাকে যেতে হয় মানে আমার এখন ছেলে ওখানে যাবে মানে যেহেতু ওরা কাজিনসদের সাথে ওরও একটা পিয়ার গ্রুপ মানে ওই কাজিন রিলেশনশিপ বিল্ডিং হচ্ছে তাই জন্য আমার মজা লাগে যে ও নিজের ভাই বোনদেরকে ভালো করে চিনছে এই ফিলিংটা আলাদা ফ্লেভার থাকে কিন্তু যখন ওরা ইয়ে করে আমাদেরকে মানে স্বাগত জানায় হচ্ছে অন্যভাবে সে ঢাক ঢাক বাজি মানে এসেছে বাড়ির মেম্বার্সরা এসেছে আর মাদের মুখে ওই হাসিটা দেখতে খুব ভালো লাগে যে এক একজন করে ছেলে পুলেরা আসছে বিভিন্ন জায়গা থেকে ব্যস্ততার মধ্যে থেকেও যে আসার সময়টা পাচ্ছে অ্যান্ড দেন মানে ওটা সারপ্রাইজটা রাখি আমরা যে ঠিক আছে চলো অষ্টমী নবমী আমরা যাব ছেলে কত বড় হলো ছেলের 6 বছর বয়স হয়েছে মানে এরপরে ওকে বড় করতে গিয়ে আমার মনে হচ্ছে যে আমি মিলিয়ে যাব হাওয়ায় এটা ওর জন্য এই যে দেখো রোগা হয়ে গেছি ছেলে কি দুষ্ট উফ যন্তর ও যন্তর ইয়ান থাকে মায়ের বাড়িতে যেখান থেকে ও যাতায়াত করে স্কুলে আর উইকেন্ডসে ওই ফ্রাইডেটার জন্য আমি না ওয়েট করে থাকি এই ফ্রাইডে স্যাটারডে সানডে আমরা তো মানে হরর শো থেকে আরম্ভ করে খাওয়া দাওয়া সমস্ত মানে ইটস লাইক আ পিকনিক সো ইটস লাইক আ কোয়ালিটি টাইম ওর সাথে আমি কাটাই এইটাই হলো আপাতত ব্যাপার ফ্যান্টাস্টিক থ্যাংক ইউ ভেরি মাচ পূজোর অনেক অনেক শুভেচ্ছা খুব ভালো করে পূজো কাটাও রেডি রূপাঞ্জনা স্টার্ট ভীষণ নিয়ে ঝামেলা এ আবার ঝুড়ি নিয়ে ছাড়িয়ে যাচ্ছে এখানে আমি পারবোই না এরভাবে কাজ করি না আমারে কত কিছু করতে হয় মাদেরকে আমি পারবো না আমাকে ছেড়ে দাও তোমরা পারবি তাড়াতাড়ি পারবি
সাবধান সাবধান, আস্তে আস্তে তেল ছিটকাচ্ছে। এরমই হয় এরমই হয়, আমি তাড়াহুড়ো করে রান্না করতে পারি। কাঞ্চনা পছন্দ পুষ্পা ফার্নিচার তরফ থেকে মাল্টিপার্পাস ক্যাবিনেট, পুষ্পা ফার্নিচার যত্নে থাকুক সবকিছু। রূপাঞ্জনার পছন্দ সেন্টার টেবিল। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে মিনি কেটচা। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। এই রাউন্ডে যিনি হায়েস্ট করাবেন তিনি পেয়ে যাবেন কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস তরফ থেকে একটি সুন্দর গিফট। আজকের আমাদের স্পেশাল গেস্ট রনিক। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। প্রথম গানের প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। অনেক একটা গানের অন্তরা শোনাবে, তোমাদের মুখরাটা শোনাতে হবে। দিনে কাজ রাতে ঘুম এড়ে নেবে যে পিনীতি হো ছার খার করে দেবে যেমন করে দিনে ডাকাতি পারারা 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 তারারা তারা যত পুলিশ আর দারোগা লাগিয়ে দাও ধরতে যে কেউ পারে না। বলো রাজশ্রী। শোনো মন বলি তোমায় 5 পয়েন্ট সঙ্গে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। দ্বিতীয় গানের প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে বিবানির তরফ থেকে হেয়ার ড্রায়ার। অনেকগুলো অক্ষর ঘোরাফেরা করছে, একটা অক্ষরে গিয়ে আটকে যাবে, সেই অক্ষরটা দিয়ে গান শোনা যাবে। রাজশ্রী। সাথিয়া নহীঁ জানা কে জিনা লাগে। 5 পয়েন্ট সঙ্গে বিবানির তরফ থেকে হেয়ার ড্রায়ার। তিন নম্বর গানের প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। দুটো বাদ্যযন্ত্রের ছবি এসছে, এমন একটা গান শোনাতে হবে যেটার মধ্যে যে কোনো একটি বাদ্যযন্ত্রের নাম আছে। বলো কাঞ্চনা। ঢাকের তালে কোমর দোলে খুশিতে বাজে মন। ওকে 5 পয়েন্ট সঙ্গে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। আরে ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আরে বাজা কাশোর জমাশো থাকবে না মা কতক্ষণ, বলো দুকামাই কি বলো দুকামাই কি। থ্যাংক ইউ। চার নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে বিএন ঘাটি আসানসোলের তরফ থেকে একটি শাড়ি। এমন একটি গান শোনাতে হবে যার মধ্যে তারা শব্দটা আছে, হিন্দিতে সিতারা হতে পারে। বলো কাঞ্চনা। বদন পে সিতারে লপেটে হুয়ে ও জানে তমন্না কিধর জা রহি হো জরা পাস আও তো চেন আ জায়ে। 5 পয়েন্ট শেষ গান, পাঁচ নম্বর গান যে সঠিক উত্তর দেবে সে হয়ে যাবে আজকে এইচ কে দত্ত সোনার দিদি এবং পেয়ে যাবে এইচ কে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার প্যান্ডেল। ও লা 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 জুলফো ওয়ালি জানে জাহান ঢুঁড়তি হ্যায় কাফির আঁখে কিসকা নিশান মহফিল মহফিল এই শামা ফিরতি হো কাহান। একটি প্রচণ্ড গুরুত্বপূর্ণ শব্দ আমি গাইনি, লালালা করেছি,
সেই শব্দটা কি বলো? রাজশ্রী। ও হাসিনা জুলফো ওয়ালি জানে জাহান, রাইট আনসার। ও হাসিনা জুলফো ওয়ালি জানে জাহান। ঢুঁড়তী হিবানা ঢুঁড়তী হ জলা কর জো ছুপ গয়া হো পরবানা ঢুঁড়তি হু। শুরু করছি আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। মেমারি গেম, আমি একটা নাম বলবো, আমার সেই নামটার সাথে সুদীপ একটা নাম অ্যাড করবে, দুটো নামের সাথে রাজশ্রী তিন নম্বর নাম অ্যাড করবে, এরকম পরপর পরপর, তারপর তোমাদের চারজনের মধ্যে খেলা চলবে। যে প্রথম ভুল বলবে সে প্রথম বেরিয়ে যাবে, সে 5 পয়েন্টস। আবার তখন নতুন একটা টপিক নিয়ে আবার খেলা শুরু হবে, আবার একটা নাম আমি বলবো, তারপরে আবার তিনজনের মধ্যে হবে। যে সেকেন্ড টাইম আউট হবে সে 10 পয়েন্টস, থার্ড আউট হবে 15, শেষ পর্যন্ত থেকে যাবে সে 20 পয়েন্টস। ফার্স্ট টপিক, খাবারের পদের নাম। চিকেন দো পেঁয়াজা, চিকেন দো পেঁয়াজা, চিকেন বিরিয়ানি, চিকেন দো পেঁয়াজা, চিকেন বিরিয়ানি, চিকেন ভর্তা, চিকেন দো পেঁয়াজা, চিকেন বিরিয়ানি, চিকেন ভর্তা, শুক্ত, চিকেন দো পেঁয়াজা, চিকেন বিরিয়ানি, ভর্তা, শুক্ত, চিংড়ি মাছের মালাইকারি, চিকেন দো পেঁয়াজা, চিকেন বিরিয়ানি, চিকেন ভর্তা, শুক্ত, চিংড়ি মাছের মালাইকারি, ঝিঙে পোস্ত, চিকেন দো পেঁয়াজা, চিকেন বিরিয়ানি, চিকেন ভর্তা, শুক্ত, মালাইকারি, মালাইকারি, চিকেন দো পেঁয়াজা, চিকেন বিরিয়ানি, চিকেন ভর্তা, শুক্ত, চিংড়ি মাছের মালাইকারি, ঝিঙে পোস্ত, তারপরে তোরটা থাকতো। রাজশ্রী প্রথম বেরিয়ে গেল, তাই জন্য 5 পয়েন্টস। এবার সেকেন্ড টপিক, ফল অথবা সবজির নাম, মানে দুটো মিক্স করে করা যেতে পারে। পেঁপে, পেঁপে কলা, পেঁপে কলা মৌসুম্বি, পেঁপে কলা মৌসুম্বি আম, পেঁপে কলা মৌসুম্বি আম, ড্রাগন ফ্রুট, পেঁপে কলা মৌসুম্বি আম, ড্রাগন ফ্রুট, কিউই, পেঁপে কলা মৌসুম্বি আম, ড্রাগন ফ্রুট, কিউই, ওয়াটারমেলন দে, পেঁপে কলা মৌসুম্বি আম, ড্রাগন ফ্রুট, বলছি কিউই, কি বললো, কিউইর পর ছিল আম, আম, ওয়াটারমেলন। ওফ, পেঁপে কলা মৌসুম্বি আম, ড্রাগন ফ্রুট, কিউই, ওয়াটারমেলন ছিল। সেকেন্ড বেরিয়ে গেল সুদীপা, তাই 10 পয়েন্টস। এবার খেলবে কাঞ্চনা রূপাঞ্জন। অভিনেত্রীর নাম, বৈজয়ন্তীমালা, বৈজয়ন্তীমালা শাবানা আজমি, বৈজয়ন্তীমালা শাবানা আজমি, টিনা মুনিম, বৈজয়ন্তীমালা শাবানা আজমি, টিনা মুনিম, স্মিতা পাটিল, বৈজয়ন্তীমালা শাবানা আজমি, টিনা মুনিম, স্মিতা পাটিল, রচনা ব্যানার্জি। বৈজয়ন্তীমালা শাবানা আজমি, টিনা মুনিম, স্মিতা পাটিল, রচনা ব্যানার্জি, রেখা, রেখাজি, বৈজয়ন্তীমালা শাবানা আজমি, টিনা মুনিম, আর গেছি কিন্তু কি বললি, thank you.
পারলাম না। বৈজয়ন্তীমালা, শাবানা আজমি, টিনা মুনিম, স্মিতা পাটিল, রচনা ব্যানার্জি, রেখা জি। রেখা খুব শর্ট ছিল, আট পড়া উচিত ছিল। থার্ড বেরিয়ে গেল রূপাঞ্জনা 15 পয়েন্টস, আর এই রাউন্ডে হাই স্কোরার কাঞ্চনা 20 পয়েন্টস। কাঞ্চনা গিফট, চলো আমি ডিনার সেটটা নেব। কাঞ্চনার জন্য সালি কলের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং সঙ্গে ডিনার সেট। সেকেন্ড পজিশনে রূপাঞ্জনা 15 পয়েন্টস। রূপাঞ্জনার জন্য সানরাইজের তরফ থেকে সর্ষের তেল এবং রান্নার বিভিন্ন ধরনের মশলা। থার্ড পজিশনে আছে সুদীপা 10 পয়েন্টস। এইটা সুদীপার জন্য কুকুমণি, আলতা ও সিঁদুরের তরফ থেকে পুজোর সামগ্রী এবং সঙ্গে গিফট হ্যাম্পার। ত্বকের সুরক্ষায় কুকুমণি, সিঁদুর ও আলতা ব্যবহার করুন। ফোর্থ পজিশনে আছে রাজশ্রী 5 পয়েন্টস। রাজশ্রীর জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করছি আমাদের শেষ রাউন্ড বুদ্ধিতে বাজিমাত। আমার কস্টিউম স্পন্সর করেছে অনুকে, জুয়েলারি স্পন্সর করেছে শিক ফ্যাশন জুয়েলারি। যিনি আজকে দিদি নাম্বার ওয়ান হবেন তিনি পেয়ে যাবেন এইচ কে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, মুখরোচক চাঁচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে স্টিম কুকার, ফুলুরি, চামচ, কাসন্দি। একটা করে অক্ষর নিয়ে একটা শব্দ বানাতে হবে। এবার বলো রূপাঞ্জনা, ফুচকা বোঝাও। ফ ফু চ কয়াকার। 20 পয়েন্ট বাবা। সঙ্গে স্টিম কুকার। দ্বিতীয় প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট সঙ্গে কফি মেকার। তোমার পিসি, তার একমাত্র বৌদি, তার বাবা, তোমার কে? দাদু বোঝাতে হবে। আমার পিসি, তার বৌদি মানে আমার মা, তার বাবা বৌদির মানে মায়ের বাবা হচ্ছে আমার দাদু। 20 পয়েন্ট। সঙ্গে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট এবং কফি মেকার। তিন নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে বেনারসি নিকেতনের তরফ থেকে শাড়ি। পুজোয় জন রাস্তায় মনে খুশির চিনে, শস্য আসে সমুদ্রে দুবার সারা দিনে, কি বিষয় ধাঁধা? এবার বলো সুদীপা। জোয়ার বোঝাও। পুজোয় জনজোয়ারে রাস্তা ভাসে কম, আর শস্য আসে সমুদ্রে মানে জোয়ার এক ধরনের শস্য, দুবার আসে জোয়ার, ভাটা জোয়ার। সঙ্গে বেনারসি নিকেতনের তরফ থেকে শাড়ি। চার নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে সিধু চাকি ফ্রেশ আটার তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। পাশাপাশি ক্লু, স্বাদে গন্ধে মাতিয়ে মন, পুজো চলবে সারাক্ষণ। ওপর নিচের ক্লু, লাভ ছাপ প্যান্ডেলে আনন্দে সবাই মিলে, দুটো শব্দ একটা পাশাপাশি একটা ওপর নিচ। এবার বলো সুদীপা, পাশাপাশিটা হচ্ছে পেট পুজো, আর ওপর নিচে হচ্ছে ছোটবেলায়। -10 সুদীপা, পেট পুজো, ছোটবেলা। একটু জল খাই। শেষ প্রশ্ন, পাঁচ নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে ওটিজি। শেষ প্রশ্নে যাওয়ার আগে লড়াইটা কিন্তু জমজমাট জায়গায়। সুদীপা স্কোর 40, রাজশ্রী স্কোর 55, কাঞ্চনা স্কোর 40, রূপাঞ্জনা স্কোর 40। যে উত্তর দেবে সে আজকের বিনার।
ছবিটা ক্লু শূন্য স্থান পূরণ করো, তিনটে শব্দে উত্তর। প্রথম সুযোগ চলে গেল, একটা দুটো অক্ষর যোগ হবে, এবার আমি বলবো তারপরে বাজার। 20 পয়েন্টের আনসার দেখো। ময় বয় আকার যোগ হয়েছে, এবার বল রূপাঞ্জনা। লম্বা রেসের ঘোড়া, মুখরোচক চ্যাশের তরফ থেকে গিফট হাম্পার, এইচ কে দত্ত জুয়েলার্সের তরফ থেকে গিফট পাউচার সকলের জন্য, মিয়া আমরের তরফ থেকে দিদি নাম্বার ওয়ান কে, মিয়া আমরের তরফ থেকে সকলের জন্য গিফট হাম্পার, সানরাইজের তরফ থেকে গিফট হাম্পার। আজ থেকে নতুন ভাবে শুরু করার জন্য রূপাঞ্জনা জন দর্শন সুপার থ্রি রূপাঞ্জনার জন্য কুচিনা অ্যান্টি অক্সিডেন্ট আর ও ওয়াটার পিউরিফায়ার তরফ থেকে ওয়াটার পিউরিফায়ার। দেবী পক্ষের সূচনা হয়ে গেছে, চারিদিকে উৎসবের আমেজ, তার মধ্যেই এক ঘন্টা জমজমাটে কাটালাম আপনাদের প্রিয় দিদিদের সাথে। আশা করি আমাদের আজকের এই পর্ব আপনাদের ভালো লেগেছে। এরপরে আপনারা দেখবেন দাদাগিরি। ভালো থাকুন, সবাইকে নমস্কার।